তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য একটি ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো আমি কীভাবে ভিডিওটি মেক করেছি সব কিছু আমি আপনাদেরকে A to Z এডিটিং করে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, এখানে আমাদেরকে তিনটি শট নিতে হবে। তো একটি শটে কিন্তু আমাদের গ্রিন স্ক্রিন প্রয়োজন হবে, মানে আপনাদের ব্যাকগ্রাউন্ডে সবুজ কালারের একটা কাপড় লাগবে, মানে একটা গ্রিন স্ক্রিন লাগবে। আশা করি আপনারা জানেন বিষয়টা। যদি গ্রিন স্ক্রিন না থাকে তাহলে কিন্তু ভিডিওটি আপনারা মানে মেক করতে পারবেন না। তো ভিডিওটি মেক করার জন্য আপনাদের গ্রিন স্ক্রিন অবশ্যই লাগবে। আমি আশা করছি আপনারা আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যদি আপনারা একটু স্কিপ করেন তাহলে আপনারা কিছু বুঝতে পারবেন না। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, চলুন আগে আমরা দেখে এসে আমরা কীভাবে শর্টগুলো নেব, তারপরে আমি আপনাদেরকে এডিটিং করে দেখিয়ে দেবো মোবাইল দিয়ে। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে, লেটস গেট স্টার্টেড। ওয়েলকাম ব্যাক গাইস। তো বন্ধুরা, ভিডিওটি এডিট করার জন্য আমাদের কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো আপনারা প্লে স্টোরে গিয়ে যদি কাইনমাস্টার সার্চ দেন তাহলে আপনারা অ্যাপসটি পেয়ে যাবেন। তো আপনারা অ্যাপসটি প্রথমে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর আপনারা অ্যাপসটি ওপেন করবেন। তো আমি ওপেন করতেছি। তো ওপেন করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কাইনমাস্টারের ইন্টারফেসটা চলে এসেছে। তো এখন আমরা এখানে এই যে দেখতে পাচ্ছেন মিডিয়া ব্রাউজার নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আপনারা আপনাদের প্রথমে যে শটটি আমি আপনাদেরকে দেখিয়েছি ওইটা নিয়ে নেবেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার শটটা নিয়ে নিয়েছি। তো এখন আমাদেরকে শুধুমাত্র মানে আমরা কখন ঘুমিয়ে পড়ব ওইখান থেকে আমাদেরকে ভিডিওটা শুরু করতে হবে, মানে ওইখান থেকে আমাদের ভিডিওটা শুরু হবে। তো আমাদেরকে এখানে একটু কাটিং করতে হবে। তো আমি দেখি কোথায় থেকে কাটিং করা লাগে। তো আমার ভিডিও এখান থেকে শুরু হবে। তো আমি এখন কি করব, ভিডিওটি কাটিং করার জন্য ভিডিওতে টাচ করব। টাচ করার পর এখানে কেচি অপশন দেখতে পাচ্ছেন, এই যে এখানে এখানে ক্লিক করব। ক্লিক করার পর প্রথমে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব। ওকে, তো এখন কিন্তু আমাদের আগের অংশগুলো কেটে গেল। তো এখন আমরা একটু এদিকে আসব। তো আসার পর এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু ঘুমিয়ে পড়েছি সম্পূর্ণভাবে। তো এখন মানে আমরা স্বপ্নে চলে যাব। আপনারা দ্বিতীয় শটটি যেভাবে দেখেছেন মানে ওইটা কীভাবে ভিডিওতে নিয়ে আসবো, মানে সেকেন্ড পার্টটা। তো এটা করার জন্য আমাদেরকে ভিডিওতে আবার টাচ করতে হবে। টাচ করার পর আবারও কেচি অপশানে ক্লিক করব। এবার আমরা দ্বিতীয় অপশানে ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছেন আমাদের প্রথম ভিডিওটি কিন্তু এডিটিং করা কমপ্লিট, প্রথম পার্টটি শেষ। তো এখন আমাদেরকে দ্বিতীয় পার্টটি এডিটিং করতে হবে। তো আমি যে ব্যাকগ্রাউন্ডগুলো ইউজ করেছি সব ব্যাকগ্রাউন্ডের লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ওইখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন, মানে সম্পূর্ণ ফ্রিতে, কোনো কপিরাইট স্ট্রাইকও আসবে না। তো আমি ব্যাকগ্রাউন্ডগুলো নিয়ে আসতেছি। ওকে, তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার প্রথম ব্যাকগ্রাউন্ডটা নিয়ে এসেছি। তো আমি এটা সম্পূর্ণ রাখবো না, এটা আমি এতটুকু রাখবো। তো এর বাকি অংশগুলো কাটার জন্য কেচি অপশানে ক্লিক করব এবং দ্বিতীয় অপশানে ক্লিক করে দেবো। ওকে, তো আমি ব্যাকগ্রাউন্ডটা এতটুকু রাখবো। তো এবার আমরা এখানে লেয়ার অপশান দেখতে পাচ্ছেন, এই লেয়ার অপশান এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে মিডিয়াতে ক্লিক করব। তো আমরা আমাদের গ্রিন স্ক্রিন যে শটটি নিয়েছিলাম ওইটা এখন নিয়ে আসবো। তো আমি আমার গ্রিন স্ক্রিন শটটা নিয়ে এসেছি। তো আপনারা আপনাদের ভিডিওটি কাটিং করে নেবেন, মানে কোথা থেকে আপনাদের ভিডিওটি শুরু হয় ওটা আপনারা নিজেরা অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি ভিডিওটি আগে কাটিং করে নিচ্ছি। ওকে, তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিও কিন্তু কাটিং করা কমপ্লিট। তো এখন আমি এতটুকু পর্যন্ত ভিডিওটা রাখবো। তো এবার আমরা কী করব, ভিডিও লেয়ার একবার টাচ করবো, মানে নিচের ভিডিওটাই আর কি, এখানে গ্রিন স্ক্রিন যে শটটা নিয়েছি ওইটা, ওইটাতে ক্লিক করার পর কেচি অপশানে ক্লিক করবো এবং তিন নম্বর অপশানে ক্লিক করে দেবো। ওকে, তো এখন কিন্তু আমাদের এই লেয়ারটা কিন্তু আলাদা হয়ে গেল। তো এবার আমরা কী করবো, একটু ডান দিকে সোয়াইপ করবো, সরি বন্ধুরা বাম দিকে সোয়াইপ করবো। তো এবার আমাদেরকে ভিডিওটা একটু ক্রপিং করতে হবে। তো ক্রপিং করার জন্য আমরা ভিডিওতে টাচ করব। টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রপিং নামে একটি অপশান রয়েছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখি কোথা থেকে ভিডিওটা শুরু হয়। তো আমি এতটুকু কেটে দিচ্ছি। তো আপনারা আপনাদের ভিডিওটা মানে কীরকম হবে আপনারা ওইভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি আমারটা করে নিয়েছি। ওকে, তো এবার আপনারা এখানে টিক মার্কে ক্লিক করে দেবেন। ওকে, তো এবার আমাদেরকে গ্রিন স্ক্রিনটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে।
তো রিমুভ করার জন্য আমরা বিডিতে টাচ করব। টাচ করার পর এখানে ক্রোমা কি নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব এবং এটা অন করে দেব। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো এটি আমাদেরকে একটু ভালোভাবে অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট করার জন্য আমরা ওই অপশনে যাব, যাওয়ার পর আপনারা আপনাদের মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, তো বন্ধুরা আমাদের সব কাজ শেষ, এবার আমাদেরকে ভিডিওটাকে উড়াতে হবে। আপনারা স্ক্রিনে ঠিক যেরকম দেখেছেন, মানে আমি কীভাবে জায়গাগুলো উড়েছি ওটা এখন আমি আপনাদেরকে দেখাবো। তো উড়ার জন্য আমরা ভিডিওতে টাচ করবো, মানে ভিডিও লেয়ারে, মানে যে গ্রিন স্ক্রিনটা আমরা এই মাত্র রিমুভ করলাম যে ভিডিওটার, তো আমরা ওইটাতে টাচ করার পর এখানে একটা চাবি অপশন দেখতে পাবেন আপনারা, এই যে এখানে। তো আমরা আগে ভিডিওটাকে একটু এদিকে নিয়ে আসবো, হালকা একটু এদিকে নিয়ে আসবো। আসার পর আমরা এখানে চাবি অপশানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখানে প্লাস অপশানে ক্লিক করব। ওকে, তো এবার আমরা কি করব, ভিডিওটাকে আপনারা যেদিকে নিয়ে যেতে চান একটু ওইদিকে নিয়ে যাবেন, হালকা করে একটু এভাবে হালকা একটু টান দেবেন। তো আবার একটু ডান দিকে সোয়াইপ করবেন আপনারা, আবার এখানে চাবি অপশানে ক্লিক করে প্লাস অপশানে আবারও ক্লিক করবেন, আবার এটাকে অন্যদিকে একটু টান দেবেন। তো আবার একটু এদিকে আসবেন, আবার প্লাস অপশানে ক্লিক করবেন, আবার একটু এদিকে নিচে আসবেন। তো আবার একটু ডান দিকে সোয়াইপ করবেন, আবারও প্লাস অপশানে ক্লিক করবেন, আবার একটু মানে আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে নেবেন আপনি কীভাবে ভিডিওটা উড়াতে চাচ্ছেন। তো আবার এদিকে আসবো, আবার ওখানে আসবো। তো বন্ধুরা আমার এডিটিং কমপ্লিট, তো আমি এখন ওপেন করতেছি, আপনারা দেখুন। ওকে, তো আমাদের প্রথম এডিটিং কিন্তু কমপ্লিট। ওকে, তো এবার আমরা দ্বিতীয় ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসবো, আবারও মিডিয়া ব্রাউজারে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটি এখান থেকে সিলেক্ট করে নেব। ওকে, তো দ্বিতীয় ব্যাকগ্রাউন্ডটি নিয়ে আসলাম। তো আমরা আগে যে লেয়ারটা কাটিং করে রেখেছিলাম ওটা কিন্তু এখানে থেকে যাবে, আপনারা যখন একটি নতুন ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবেন তখন লেয়ারটা ভিডিওটার নিচে নিজে থেকে চলে আসবে। তো আমরা সেম আগের মতো এটা একটু ক্রপিং করে নেব। তো আমি এখন আপনাদেরকে দেখানোর সাথে একটু ভালোভাবে করতেছি না, মানে করতেছি কোনোরকম। ওকে, তো আবারও ক্রোমাকি অপশানে ক্লিক করে এটার ও এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেব। ওকে, তো বন্ধুরা এটাও সেম আগের মতো। তো আপনারা যেখান থেকে ভিডিওটা শুরু করতে চান, মানে যেখান থেকে উঠতে চান প্রথম ভিডিওটাকে ওইখানে নিয়ে যাবেন। তো আমি এখান থেকে আসব, তো আমি এতটুকু রাখলাম। তো আমরা একটু এদিকে আসব, অন অপশানে ক্লিক করে চাবি অপশানে ক্লিক করব, ভিডিওটা একটু এদিকে নিয়ে আসব, আবার একটু এদিকে আসব, আবার চাবি অপশানে ক্লিক করব, আবার একটু নিয়ে আসব। ওকে, তো এবার আমি প্লে করতেছি, আপনারা দেখুন। তো বন্ধুরা এভাবে আপনারা একটির পর একটি একটির পর একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবেন। তবে এখানে আমি আপনাদেরকে আগে একটি কথা বলে দিই, আপনারা এই যেখানে ভিডিও লেয়ার যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা আগে আপনারা কাটিং করে নেবেন, মানে যতটুকু পর্যন্ত রাখবেন ততটুকু পর্যন্ত আগে কাটিং করে নেবেন, তারপর একটা ব্যাকগ্রাউন্ড চুজ করেন। মানে এরকম এখানে দেখতে পাচ্ছেন আমি এটা এতটুকু ব্যবহার করেছি, এই জন্য এটা এতটুকু কাটিং করে রেখেছি। এরপর অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাও আপনারা যতটুকু ইউজ করবেন ততটুকু কাটিং করে রাখবেন আগে। যদি পরে আবার কাটিং করতে চান দেখবেন এখানে কী হবে, দেখতে পাচ্ছেন ভিডিওটা এলোমেলো হয়ে যাবে। দেখুন আমি এখন প্লে করলে এটা কীরকম হয়, দেখুন দেখতে পাচ্ছেন এটা কিন্তু এলোমেলো হয়ে যাবে। এই জন্য আপনাদেরকে আগে কাটিং করে রাখতে হবে। আমি আপনাদেরকে প্রথমে যেভাবে দেখিয়েছি ঠিক ওইভাবে, তো আমি আর দেখাতে চাচ্ছি না, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কারণ আমি যদি আপনাদেরকে সব কিছু দেখিয়ে দিই ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তো এবার আপনারা ভিডিওটি সেভ করার জন্য এখানে, ও সরি ভিউয়ার্স, আপনারা যদি কোনো অডিও ইউজ করতে চান তো অডিওতে ক্লিক করে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে ইউজ করতে পারবেন। তো আমি যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ইউজ করেছি ওগুলো ইসলামিক সাউন্ড, আপনারা ইউটিউবে গিয়ে ইসলামিক সাউন্ড ইসলামিক ব্যাকগ্রাউন্ড সাউন্ড সার্চ দিন পেয়ে যাবেন। তো ভিডিওটি সেভ করার জন্য আমরা এখানে শেয়ার অপশানে ক্লিক করব, ক্লিক করার পর সেভ টু ভিডিও গ্যালারি, তারপর এখানে হাই কোয়ালিটি বা ফুল এইচডি যে কোনো একটিতে সেভ করলে এটি এক্সপোর্টিং স্টার্ট হয়ে যাবে।
দেখতে পাচ্ছেন এক্সপোর্টিং স্টার্ট হয়ে গেছে। তো আপনারা ভিডিওটি আপনাদের সেট মেমোরিতে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও গ্রাফিক্স। তো কেমন লেগেছে আপনাদের কাছে ভিডিওটি, অবশ্যই নিচে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে দেবেন। আর ভিডিওতে একটি লাইক দেবেন, চ্যানেলে নতুন হলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং পাশে দেখবেন একটি বেল বাটন, ওটি অল অপশন করে দিবেন। যদি ওটি অল অপশন করে দেন, তাহলে আমি যদি পরবর্তীতে কোনো ভিডিও ইউটিউবে আপলোড করি, তাহলে আপনারা আপনাদের মোবাইলের উপরে যে নোটিফিকেশানটা শো করে আর কি, ওখানে পেয়ে যাবেন। বা আপনাদের ইউটিউবের সাবস্ক্রিপশন অপশনে গেলে আপনারা, আমি যদি পরবর্তীতে কোনো ভিডিও ছাড়ি, তাহলে ওখানেও পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলের সাথে সবসময় থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।